ইসলাম এ কথাটা ডিকশনারিটা নতুন এডিশনে জুড়ে দেওয়া হয়েছে যখনই কোন মুসলিমকে দেখবেন আপনার মনে হবে মৌলবাদী আর মুসলিমরা লজ্জা পায় আমি মৌলবাদী নই আমি বলি আমি একজন মুসলিম সমস্যা কোথায় মৌলবাদী মুসলিম না হলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী আমি বলি হ্যাঁ আমি একজন চরমপন্থী আমি চরম দয়ালু চরম পরোপকারী চরমভাবে আমি আমি চরমভাবে চরম এতে সমস্যা কি যদি দয়ালু হই ক্ষমাশীল হই পরোপকারী হই ন্যায়বান হই চরম সৎ হই আংশিক সৎ হলে চলবে না আপনার যখন লাভ হবে তখন সৎ আর যখন কোনো লাভ হবে না তখন আপনি সৎ হবেন না পবিত্র পবিত্রকরণ অনুযায়ী আপনাকে হতে হবে চরম দয়ালু চরম ক্ষমাশীল যদি আপনি মুসলিম হন আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে আপনাকে চরম দয়ালু হতে হবে আপনাকে চরম সৎ হতে হবে আপনাকে চরম ন্যায়বান হতে হবে আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন যদি চরমভাবে ভাবে সৎ হই তাহলে সমস্যা কোথায় আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না না আমি তো আধুনিক মুসলিম আধুনিক মুসলিমটা আবার কি কথা হলো আপনি ইসলাম মানেন কি মানেন না আল্লাহ পবিত্রকরণে বলেছেন উৎখুলুক ইসলাম লি কাপা তোমরা সর্বাত্মকভাবে ভাবে ইসলামে প্রবেশ করো সুরা বাকারা দুশো নম্বর আয়তে আছে আংশিক ভাবে ইসলাম ধর্ম পালন করতে পারবেন না পুরোপুরি নাই মানে হতে হবে হতে হবে পুরোপুরি সৎ চরম ভাবে সৎ ইন্নফি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল وَالْفُلْكُ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী আমি বলি ব্যাখ্যা দিচ্ছি যে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত এই সন্ত্রাসী শব্দটার অর্থ আসলে কি সন্ত্রাসী এই শব্দের অর্থ যে মানুষ তার সৃষ্টি করে যখনই কোনো অপরাধী কোনো পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায় তাহলে সেই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী একইভাবে একইভাবে প্রত্যেক মুসলিমই অপরাধীদের সামনে হবে যখনই অপরাধীরা কোনো মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে যখনই ধর্ষক কোনো দেখবে ভয় পেয়ে যাবে যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে অপরাধীরা যদি ভয় পায় তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন যদি প্রত্যেক মুসলিম যদি সবাই মৌলবাদী মুসলিম হয় যদি ইসলামের মূলনীতিগুলো মেনে চলে তাহলে মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে যদি চরমপন্থী মুসলিম হয় চরম দয়ালু চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান তাহলে মানুষের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রায় দেখবেন যে দুটো আলাদা লেভেল দেওয়া হচ্ছে মাত্র একজন লোককে একই কাজের জন্য যেমন ধরেন ষাট বছর আগে সত্তর বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো আলাদ যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী কিন্তু যদি ইন্ডিয়ানদের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো দুটো আলাদা লেবেন ইতিহাসে এরকম আরও উদাহরণ আছে অনেক আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সতেরোশো সালে তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের এক নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার এক নম্বর সন্ত্রাসী বলতো সতেরোশো সালে পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের জর্জ বুশেরও বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট এন্ড জিহাদ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলতন ম্যান্ডেলাকে পঁচিশ বছর তাকে আটকে রাখা হয়েছিল তারা বলত এই লোক হলো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হল তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন এমন না আগে খুনে ছিলেন পরে ভালো হয়েছেন সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণেই শান্তিতে নোবেল পেলেন এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেবেল লাগিয়ে দেয় সেটা গেথে যায় হতে পারে সত্যি বা মিথ্যা সেটা আলাদা ব্যাপার তারা এখন ক্ষমতায় মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায় সেজন্য কোনো লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি তারপরে লেভেলটা দেন কোরআন পরিষ্কার ভাবেই বলছে মাইদার বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোন মানুষকে হত্যা করে যদি সেটা নর হত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায় কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে এখানেই শেষ না এরপরে কোরআন আরো বলছে যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আমি পবিত্র কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে এমন কোনো কথা দেখিনি বেশিরভাগ ধর্মগ্রন্থ বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না কোরআন এক ধাপে গিয়ে বলছে যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে ইসলাম ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে এটা একটা অসহিষ্ণু ধর্ম থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায় সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায় সব মানুষই বলবে এক পেশে দৃষ্টিভঙ্গি অন্যায় বর্ণবাদী আচরণ অন্যায় কাউকে অত্যাচার করা অন্যায় তবে এগুলো শুধু থিওরি বেশিরভাগ দেশেই বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে আর ইসলাম ধর্ম এই সব কাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয় মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো ইসলাম অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে জিনা করার বিরুদ্ধে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব পাবো এখানে বলবে ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয় ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না আল্লাহ পবিত্র পবিত্রকরণেস্তরা বাকারের দুশো ছাপান্ন নম্বর আয়াত বলেছেন লা ইকরাফির দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই মানুষ আয়াতকার এটুকু বলে থেমে যায় এখানে আয়তটা শেষ হয়নি আরো আছে লা ইকরাফির দিন সম্পর্কে জবরদস্তি নাই সত্য সুস্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে আমরা সত্যটাকে তুলে ধরব যদি আপনারা গ্রহণ করতে চান করেন যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না এদিক দিয়ে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায় ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব যেমন ধরেন বলে চুরি করা উচিত না হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে বলে ইসলামও একই কথা তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ হল জাকাত যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ গ্রাম সোনার চাইতে বেশি সেই লোক তখন তার সম্পত্তির মোট প্রতি হিচড়ি সালে গরিব মানুষদের মাঝে দান করে দেবে যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে জাকাত দেয় পৃথিবী থেকে দারিদ্রতা তাহলে বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না